থেকে গণতন্ত্র পুনরুত্থানে বারবার শাসক গোষ্ঠীর রোষানলে পড়েন। দফায় দফায় গৃহবন্দী ও কারায় অন্তরে তাকে হত্যার জন্য অন্তত 19 বার সশস্ত্র হামলা হয়। শত বাধা বিপত্তি, প্রতিকূলতা ও অপপ্রচার উপেক্ষা করে সাধারণ মানুষের ভাত ভোট সহ মৌলিক অধিকার আদায়ে অবিচল গণতন্ত্রের মানুষ কন্যা শেখ হাসিনা। থেমে নেই জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র। এখনো দফায় দফায় বিধিনিষেধের খড়্গ রুখে দিতে চায় জাতির উন্নয়ন ও আত্মমর্যাদা। এসবই ষড়যন্ত্র বাংলাদেশকে পিছিয়ে দেয়। আধুনিক বাংলাদেশের উপকার শেখ হাসিনা সফল করেছেন স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের। এক যুগের অভিযাত্রা, অবিস্মরণীয় বিপ্লব। 2041 রূপকল্প বাস্তবায়ন করে মধ্যমায়ের দেশ, উন্নত দেশের কাতারে পৌঁছে যাবে বাংলাদেশ। এ লক্ষ্যে ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশের পথে শুরু হলো অনন্য যাত্রা। স্মার্ট বাংলাদেশ হবে সাশ্রয়ী, টেকসই, জ্ঞান ভিত্তিক, বুদ্ধিদীপ্ত ও উদ্ভাবনী। আগামী দিনে কৃত্রিম বুদ্ধিমত্তা সহ তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে উন্নত হবে স্বদেশ, প্রতিষ্ঠিত হবে স্মার্ট বাংলাদেশ। অপ্রতিরোধ অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌঁছে যাব আমরা উন্নতির শিখরে। বাংলাদেশ